তোমার সাথে আরো কথা বলে পরে তোমার থেকে তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلًا وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم أحسنت أشهد جزاكم الله خير অনেক ভালো লেগেছে আমার আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে নতুন যারা এ পথে হাঁটবে তোমার মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখবে তাদেরকে তুমি কি পরামর্শ দিবা কিভাবে সে নিজেদের প্রস্তুত করবে তাদেরকে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে হচ্ছে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই বাবা মায়ের দোয়া থাকতে হবে এবং যেই প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠানের উস্তাদের মেহনত থাকতে হবে এবং নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানে যখন কেউ ভর্তি হতে আসে তখন আমি অভিভাবকদের বলি যে দেখেন হিফজুল কোরআন হিফজ করার যে বিষয়টা সেটা হচ্ছে আমি বলবো যে 90%ই হচ্ছে নিজের কাছে যে ছেলেটা ভর্তি হবে তার কাছে আর বাকি 10% হচ্ছে ওস্তাদের কাছে কেন 10% হচ্ছে ওস্তাদ তাকে দেখিয়ে দিবে এই পথ হাঁটো এভাবে হ্যাঁ পথ বলে দিবে কিন্তু এটা মুখস্থ করার যে বিষয়টা তারপরে ভিতরে ইয়াদ রাখার যে বিষয়টা সেটা তো নিজের তো সেই জন্য আমি বলবো যে হিফজ ছাত্রদের যারা হিফজ করতে আগ্রহী এবং বিশ্বজগতে আগ্রহী ভালো হাফেজতে আগ্রহী তাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের মেহনত থাকতে হবে
নিজের অক্লান্ত পরিশ্রম থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। আশা করছি ইনশাল্লাহ যদি অক্লান্ত পরিশ্রম থাকে, বাবা মায়ের দোয়া থাকে, উস্তাদদের নেক নজর থাকে, দোয়া থাকে, ইনশাল্লাহ অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবে, ভালো হাফেজ হতে পারবে ইনশাল্লাহ।